আমরা তো জানি যে বিপুল ঋণে জর্জরিত আসলে বাংলাদেশ ঋণ পরিশোধের চাপেও পড়েছে সরকার এই বিষয়ে একটু পর্যালোচনা আমরা করব এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন উন্নয়ন অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর এম আবু ইউসুফ ডক্টর আবু ইউসুফ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হবার জন্য যে বিপুল পরিমাণ দেশি বিদেশি ঋণ রয়েছে আমাদের এবং বাংলাদেশকে আসলে কোনো ধরনের ঋণের ফাঁদে পড়তে যাচ্ছে কিনা এবং এই ঋণটা আসলে অর্থনীতিতে কেমন চাপ তৈরি করতে পারে বলে আপনি মনে করেন আসলে আমাদের যে বৈদেশিক ঋণ আছে তো সেটি আমরা আমাদের যে জিডিপি আছে সেই শতাংশে চিন্তা করি সেটি হচ্ছে যেটি এখনো পর্যন্ত মতো একটা সহনীয় পর্যায়ে আছে বাট এটির যে চাপটা যদি আমরা সাস্টেইনেবল ওয়েতে ম্যানেজ না করতে পারি এটি কিন্তু আমাদের একটা চাপের মধ্যে আরো সামনে অনেক বেশি পরিমাণে চাপের মধ্যে রাখবে আপনারা যদি আমাদের বাজেটের ফিগার দেখেন বাজেটে আমরা প্রায় বারো শতাংশের উপরে আমাদের কিন্তু এই ঋণের সুদ দিতে হয় তাহলে আপনি দেখেন আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট তো দূরে থাকে আমাদের যে ইন্টারেস্ট আসে সেটি হচ্ছে আমরা যে অলমোস্ট তার সমান মানে আমাদের যে বাজেটারি যে ই আছে সেখানে কিন্তু বাজেটের একটা বিরাট অংশ কিন্তু আমরা এই ইন্টারেস্ট পেমেন্টে আমাদেরকে দিতে হয় এখন বৈদেশিক যে ঋণটা আছে সেটি যদি আমরা নিয়মিত পরিশোধ না করতে পারি তাহলে আমরা যেটি বলছি যে বাংলাদেশে আমরা যদি এফডিআই অ্যাট্রাক্ট করতে চাই কিন্তু এফডিআই তখনই অ্যাট্রাক্ট করতে পারবো যখন যারা এই দেশে বিনিয়োগ করছে তারা যাতে তাদের টাকাটা নিয়ে যেতে পারে ফর এক্সাম্পল আমাদের যে মেগা প্রজেক্টগুলো আছে সেগুলোর দিকে যদি টাকান দেখবেন যে আমাদের অনেক বৈদেশিক ঋণের মাধ্যমে কিন্তু এই মেগা প্রজেক্টগুলো বাস্তবায়ন হচ্ছে এখন আপনি হয়তো পদ্মা সেতুর ক্ষেত্রে আপনি টাকায় কালেক্ট করছেন অথবা আপনি যখন কোনো একটা প্রজেক্ট বাস্তবায়িত হচ্ছে যেমন আমাদের এলিভেটেড হয়ে আপনি কিন্তু টাকায় কালেক্ট করছেন কিন্তু আপনি যখন ঋণ পরিশোধ করছেন সেটি কিন্তু আপনাকে বৈদেশিক মুদ্রায় ঋণ পরিশোধ করতে হবে তাহলে আমরা এই প্রজেক্টগুলো থাকে থেকে যাতে আমরা বৈদেশিক মুদ্রায় আমরা যদি আমাদের রিজার্ভটা ভালোভাবে বাড়াতে না পারি আমরা যদি আমাদের রেমিটেন্সকে যে যদি আমরা ইতিবাচক ধারায় একদম তাকে ধারাবাহিকভাবে না নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমাদের এই যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সেখান থেকেই কিন্তু আপনি বৈদেশিক মুদ্রায় ঋণ পরিশোধ করতে হবে পাশাপাশি আমাদের যে ওভারসিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্টেন্স আছে সেখানে প্রায় ফর্টি থেকে ফর্টি সেভেন বিলিয়ন ডলার পাইপ আছে সেটি বৈদেশিক মুদ্রার যে যে আমাদের কমিটমেন্ট ডেভেলপমেন্ট পার্টনারদের তাদের কমিটমেন্ট অনুযায়ী আমরা যদি সেটাকে ছাড় করিয়ে আনতে পারি তাহলে কিন্তু আমাদের এই আমরা এই যে বৈদেশিক ঋণ যেটা আছে এখনো আমি মনে করি যে এটাকে যদি আমরা ঠিকমতো ম্যানেজ করতে পারি আমরা এটা কিন্তু ম্যানেজেবল কিন্তু যখন আমাদের এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বলেন এগুলোর যখন শুরু হয়ে যাবে যে ঋণ কারণ এটা গ্রেস পিরিয়ডের পরে এই ঋণটা পরিশোধ

যেহেতু এখন একটা ইন্টারিং গভর্নমেন্ট আছে আপনারা জানেন যে যে কোনো একটা পলিটিক্যাল গভর্নমেন্টে বিভিন্ন সময় বলা হয় রাজনৈতিক বিবেচনায় কিন্তু অনেক প্রকল্প নেওয়া হয় এবং এখন একটি সুযোগ আছে যে যেহেতু অর্থ বছরের শুরুতে যেই অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আন্ডারে যে প্রকল্পগুলো আছে সেগুলো একটু যাচাই বাছাই করা সেগুলো পর্যালোচনা করে দেখা কোন

অবশ্যই যেহেতু এখন এমন একটা সময় আসছে আমাদের ইনস্টিটিউশনগুলো ডেভেলপমেন্ট করার আমরা রুলস অব দ্য ল এর কথা বলছি আমরা জবাবদিহিতার কথা বলছি অ্যাকাউন্টেবিলিটির কথা বলছি সুতরাং আমাদের যে প্রকল্প ব্যয় হয় সেটি যাতে অবশ্যই ভ্যালু ফর মানি দৃষ্টিকোণ থেকে হয় কোয়ালিটি এক্সপেন্ডিচার যাতে হয় সেইখান থেকেও যদি আমরা আসলে ঠিক মতো সেগুলাকে যদি ভালোভাবে আমরা মূল্যায়ন করতে পারি ভালোভাবে যদি সেগুলোকে আমরা ইভ্যালুয়েশন করে দেখতে পারি সেখান থেকেও কিন্তু কোনো ধরনের অপচয়ের যদি কোনো সুযোগ থাকে সেটি কিন্তু শুরুতেই কিন্তু আমরা সেটিকে প্রতিরোধ করা সম্ভব সুতরাং যে আমরা ভ্যালু ফর মানি বলছি আমরা যে কোয়ালিটি অফ এক্সপেন্ডিচার বলছি সেটিও কিন্তু আমাদের ধারাবাহিকভাবে দেখতে হবে পাশাপাশি আমাদের যে আইএমইডি আছে ইমপ্লিমেন্টেশন মনিটরিং ইভ্যালুয়েশন ডিপার্টমেন্ট যেটা প্ল্যানিং কমিশনে তাদেরকেও স্ট্র্যান্ডেনিং করতে হবে একটা প্রকল্পের যে যখন ইভ্যালুয়েশনটা হয় মনিটরিং হয় এই মনিটরিংটা আইএমএডি তে করছে যদি একটা ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউট দিয়েও সেটি করা যায় সেটিও আমি মনে করি প্রকল্পের কোয়ালিটি বাস্তবায়নের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে নিশ্চয়ই নিশ্চয় অনেক ধন্যবাদ ডক্টর এম আবু ইউসুফ আপনাকে আপনার মূল্যবান মতামতের জন্য